গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, তোমাদের ভালোবাসায় আমি ভালো আছি। রাজা ভালো নেই, রাজার শরীর খুবই খারাপ, তাই একটু মর্নিংটা একটু বেলাতেই হচ্ছে। বেলা বলতে 10টা বাজে, সব কাজকর্ম সেরে রাজা সেরকম কিছু খেলো, রুটি আর বললো রুটি আর চা, রুটি চা খাবে আর রুটি দিয়ে তরকারি দিয়ে খাও, রুটি দিয়ে বোঁদে দিয়ে খাও, মিষ্টি খেতে ইচ্ছে করছিলো। তা সত্যি কথা বলতে এখন মিষ্টির প্রচুর দাম, 10 টাকার মিষ্টি পাতে দেওয়ার মতো না। কালকে 30 টাকা দিয়ে 200 বোঁদে নিয়ে এসেছিলাম। এতটা বোঁদে দিয়ে রুটি দিয়ে খাও না, বোঁদে দিয়ে খাও চা রুটি দাও। তা চা রুটি খেয়ে এই যে বাবা মেয়ে বসে আছে, নিঃশ্বাসের প্রবলেম হচ্ছে, প্রচুর ঘামছে, মনে হচ্ছে এ মাসে রক্তটাকে ফেলতেই হবে। ও রক্তের পরিমাণ যখনই বেড়ে যায় তখনই ও অসুস্থ হয়, এমনি প্রত্যেক মাসেই হয়। আপনারা খেয়াল করবেন, আগের মাসেও ভুগেছিলো অশ্ব নিয়ে, তার নিজের শরীর খারাপ নিয়ে আগের মাসেও খুব ভুগেছিলো, এ মাসেও একই গল্প। এই যে বসে আছে ওষুধ টষুধ, এই যে সব ওষুধ টষুধ আপনাদের একটু দেখিয়েছি, এই সব ওষুধ ওর এখানে, ওর ওষুধ এর মধ্যে ওর ওষুধ টষুধ দেওয়া হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, চা রুটি খেয়ে নিয়েছে, আর ওর বাচ্চাদেরও ভাত হয়ে গেছে, আমাদের ভাত বসিয়ে দিয়েছি। আর ওদিকে মিনুকেও কালকে বাসি ভাত ছিল আর মাংস গরম করে মিনুদেরও দিয়ে দিয়েছি, আর ওইখানে শুয়ে আছে মাম্মা। আর আপনারা সবাই জানেন বাবুসোনা ঠাকুরের চরণের তলায় শুয়ে থাকে সবসময়, ও তো গোপাল, তাও সিংহাসনের কাছেই শুয়ে থাকে। আর না সকাল সকাল গুড মর্নিংটা শুরু করতে পারছি না, তার জন্য সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার চ্যানেলটাকে প্লিজ একটু ফলো করুন, লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। বেশি কিছু বলতে পারছি না, কারণ অনেক কাজ করে আছে, এখনও রান্নার কিছু নেই, রান্না যা আছে সব আগে দুদিনের আগের রান্না, সেটা আপনার সঙ্গে আমি পরে শেয়ার করব। সেই রান্নাগুলো দিয়ে এবেলা চালিয়ে দেবো, একটু দোকানে যেতে হবে, ঘরে কিচ্ছু নেই, কিচ্ছু নেই ঘরে, বাচ্চাদের টক দই ফক দই কিচ্ছু নেই। তা বললাম যে এবেলা থাক, যা আছে ওই দিকে চালিয়ে দিই, ওইবেলা আস্তে আস্তে গিয়ে টক দই ফক দই সব নিয়ে আসবো ফোন, ঠিক আছে? তা আপনার সঙ্গে তাই জন্য সকালবেলা গুড মর্নিংটা লেটেই ছাড়লাম। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, যেখানে যেভাবেই থাকুন না কেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই আশীর্বাদই করি সবাইকে। আর আপনারা আমাদেরকে আশীর্বাদ করুন, আমরা যেন সবাই ভালো থাকি, আমি যেন আমার এই সংসারটাকে নিয়ে ভালো থাকতে পারি, সুখে থাকতে পারি, এরমভাবে যেন হেসে খেলে আমি চলতে পারি সারা জীবন, সারা লাইফ, যতদিন আমি বাঁচবো ততদিন যেন এরা আমার সাথে সাথে থাকে সুস্থভাবে, ঠিক আছে? তাহলে রাখলাম, ভালো থাকুন, সুস্থ থাকুন, বারে বারে এক কথা সবাই যেখানে থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার জন্য টাটা বাই বাই, লাভ ইউ, হাম্পু জাম্পু টাম্পু, আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো, ততক্ষণের জন্য টাটা বাই বাই। আর যখন দুষ্টামি করেন, এই দেখুন বাবার শরীর ভালো না, তো অ্যাঞ্জো শুয়ে আছে, অ্যাঞ্জো শুয়ে আছে, অ্যাঞ্জো দেখেছেন এটা আমার অ্যাঞ্জো, অ্যাঞ্জো বুবু। আর আপনারা তো সবাই জানেন অ্যাঞ্জো মা ভক্ত, অ্যাঞ্জো বুবা সবাই মা ভক্ত, যেহেতু বাবার শরীরটা ভালো না ওরা তো বোঝে, ওই জন্য ওরাও চুপ করে আছে। রাখলাম, টাটা বাই বাই, অনেক কাজ করে আছে, পরে আবার আপনাদের সঙ্গে কথা বলবো, গল্প করবো।